যারা বাড়িতে কেবল টিভি দেখেন তাদের এখন জানি অনেক রকম সমস্যা, বিকজ অনেকের বাড়িতে চ্যানেল আসছে না, অনেকের বাড়িতে টিভি ব্ল্যাক আউট হয়ে গেছে, নো সিগন্যাল হয়ে রয়েছে। ইভেন অনেকে রয়েছেন যারা আপনার চ্যানেল বেছে লিস্ট দিয়ে জমা দিয়েছেন তবু আপনাদের কাছে আসছে না। আবার অনেকে রয়েছেন যাদের কেবল অপারেটররা আপনাদের কোনো রকম চ্যানেল বাছতে দিচ্ছে না, আপনাদের বিভিন্ন প্যাকেজ করে নিতে হচ্ছে। তো আজকে আমি এই সমস্ত প্রশ্নের উত্তর দেবো এবং কোথায় কী হচ্ছে, কীভাবে কী হচ্ছে বা কেন হচ্ছে এগুলো আপনাদের সাথে আলোচনা করব। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গল টেক স্কোয়াড, আর বেঙ্গল টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরুর আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ছোট্ট চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ একটু কষ্ট করে ভিডিওর নিচে যান। ভিডিওর নিচে গিয়ে দেখেন একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, ওইখানে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না। তাহলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। তো নর্মালি ট্রায়ের নতুন নির্দেশ অনুযায়ী আপনাকে এখন থেকে সেই সব চ্যানেলের দাম দিতে হবে যেগুলো আপনি পছন্দ করেন। তো তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে, নর্মালি আপনাকে 154 টাকা দিতে হবে, তার উপরে আপনি যে চ্যানেলগুলো নেবেন তার জন্য আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। নর্মালি কী হচ্ছে, কিছু কিছু জায়গায় কেবল অপারেটররা এই ধরনের চ্যানেলগুলো আপনাকে বাছতে দিচ্ছে না, তারা কী করছে পুরো নিজেরাই একটা প্যাকেজ বানিয়ে আপনাকে দিয়ে দিচ্ছে আপনার টিভিতে চালানোর জন্য, এবং তার জন্য হয়তো 200 টাকা বা 250 টাকা বা অনেক জায়গায় 300 টাকা পর্যন্ত, 350 টাকা পর্যন্ত কিন্তু ধার্য করছে এই কাজগুলোর জন্য। সো দ্যাটস ওয়াই আপনার কী হচ্ছে, আপনার অনেক সময় আগে যা টাকা দিতেন তার থেকে অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে, আপনার এদিকে যেগুলো চ্যানেল আপনি দেখতে চান না সেগুলো দেখতে হচ্ছে, সাথে টাকাও বেশি দিতে হচ্ছে। সো যার জন্য কিন্তু এই ট্রায়ের নিয়ম বিরুদ্ধে এই কাজগুলো কিন্তু হচ্ছে এবং যার ফলে কিন্তু মানুষ অনেকটা ক্ষুব্ধ হয়ে যাচ্ছে এই কাজগুলোর জন্য। তো যাদের চ্যানেল ব্ল্যাক আউট হয়ে গেছে বা টিভিতে আর কোনো ছবি আসছে না, তাদের উদ্দেশ্যে একটু বলে দিই যে 31 তারিখ অবধি কিন্তু লাস্ট ডেট ছিল চ্যানেলের তালিকা জমা দেওয়ার। তো হয়তো বা আপনি কোনো রকম চ্যানেলের তালিকা জমা দেননি, যার ফলে কিন্তু আপনাদের টিভিতে সেগুলো শুধুমাত্র কয়েকটা চ্যানেল আসছে, বাকি চ্যানেলগুলো কিন্তু আসছে না। সো যার ফলে আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলের তালিকা জমা দিয়ে না থাকেন তাহলে আপনি আপনার কেবল অপারেটরের সাথে যোগাযোগ করতে পারেন এবং তাকে যদি আপনি দিয়ে দেন আপনাদের চ্যানেলের লিস্ট, তো সেক্ষেত্রে কিন্তু তারা আপনার যে চ্যানেলটাগুলো সেগুলো কিন্তু চালু করে দেবে। আরও একটি প্রবলেম সামনে আসছে, যেটা হচ্ছে যে অনেক সময় কী করছে, যারা কেবল অপারেটর রয়েছে জোর করে আপনাকে বিভিন্ন প্যাকেজ সিস্টেম চালু করে দিচ্ছে এবং আপনি চাইলেও আপনার যে পছন্দের চ্যানেল সেগুলো বাছাই করে নিতে পারছেন না। আপনাকে যে প্যাকেজটা দেওয়া হচ্ছে তাতে করে কিছু কিছু চ্যানেল ঢুকে যাচ্ছে যেগুলো আপনি কোনোদিন হয়তো দেখেনও না। সো এটা একটা সমস্যা রয়ে গেছে, বিকজ ট্রাই যেহেতু বলেছে যে শুধুমাত্র গ্রাহকদের যেটা পছন্দ সেটাই তারা দেখবে, বাকিগুলো তারা চাইলে নাও নিতে পারে। সো দ্যাটস ওয়াই কিন্তু একটা নিয়ম বিরুদ্ধ কাজ হচ্ছে এটা। তো এটা কেন হচ্ছে এটাও আমি আপনাদের বলে দিই যে অনেক ক্ষেত্রে কী হয়, যেগুলো কেবল অপারেটর রয়েছে যারা, তো তাদের অনেক সময় লোক বল থাকে না, হয়তো দুজন মানুষ একসাথে কাজ করে বা একজন মানুষ একসাথে কাজ করে। যে ধরুন আপনি ধরুন 10টা চ্যানেল অ্যাড করতে চাইছেন, আপনার যে নর্মাল যে প্যাকেজ তার থেকে আরও 10টা চ্যানেল এক্সট্রা অ্যাড করতে চাইছেন, তো সেক্ষেত্রে কী হয়, সেই দুজন মানুষ মিলে বা একজন মানুষ মিলে সেই কাজটা করতে হয়তো 10টা চ্যানেল অ্যাড করতে 5 মিনিট মতো সময় লেগে যায়। তো এরকম যদি 100, 200, 400, 500 জন মানুষের করতে হয় তো সেক্ষেত্রে একটা বিপুল সময় কিন্তু লাগবে সেই মানুষদের কাজ করতে। সো যার ফলে কিন্তু এই কাজটাকে অনেক সহজ করতে এবং একটা নিজেদের একটা প্রফিট লাভের জন্য, অর্থাৎ একটা মিনিমাম লাভ যাতে থাকে বা প্রফিট যাতে থাকে, তো সেই চেষ্টা করার জন্য তারা কিন্তু এই কাজগুলো করছে। অনেকে লোকবল কম থাকার জন্য করছে, অনেকে প্রফিটের জন্য কিন্তু এই কাজগুলো করে থাকছে। তো দ্যাটস ওয়াই আপনি কিন্তু অনেক সময় চাইলেও আপনার যে পছন্দের চ্যানেল সেগুলো বেছে নিতে পারছে না, আপনাকে কিন্তু এক্সট্রা যে চ্যানেলগুলোর দাম সেগুলো দিতে হচ্ছে, সাথে আপনাকে যে চ্যানেলগুলো দেখেন না সেই চ্যানেলগুলো নিতে হচ্ছে। আর কিছু কিছু জায়গায় হয়তো দেখা যাচ্ছে যে কিছু কিছু চ্যানেল এসছে, আবার অনেকে হয়তো প্যাকেজ সিলেকশন করেছেন কিন্তু আপনার এখনও পর্যন্ত কোনো রকম চ্যানেল দেওয়া হয়নি, বা হয়তো আপনি এক্সট্রা 10টা চ্যানেল বা 20টা চ্যানেল সিলেক্ট করেছেন, তার মধ্যে হয়তো 5টা এসছে 15টা আসেনি বা 15টা এসছে 5টা আসেনি। তো সেক্ষেত্রে নর্মালি যেটা বলা হচ্ছে, কিছু কিছু জায়গায় এখনও সার্ভার ঠিকঠাকভাবে ভালোভাবে হয়নি। মোটামুটি 80% লোক কিন্তু এই যে ব্যবস্থা, এই ব্যবস্থার মধ্যে ঢুকে গেছে এবং তাদের অলরেডি সব কিছু চালু হয়ে গেছে, বাট এখনও পর্যন্ত কিছু কিছু এলাকা রয়েছে যেখানে সার্ভার ডাউন রয়েছে, যার ফলে কিন্তু এই চ্যানেলগুলো আসছে না বা এই কাজগুলো এখনও পর্যন্ত করে উঠতে পারেনি 100% পর্যন্ত, এবং যার ফলে কিন্তু হয়তো আপনাদের এলাকাও পড়ে গেছে তার মধ্যে, এবং যার ফলে হয়তো কিছু চ্যানেল এসছে এবং কিছু চ্যানেল আসেনি, এবং সার্ভার ডাউনের ফলে বা তাদের অনেক ধরনের প্রবলেম থাকে, টেকনিক্যাল ইস্যুস থাকে, যার ফলে কিন্তু এই চ্যানেলগুলো এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে এবং এই বিষয়গুলো শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরোটা দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।